এ যেন রূপকথার প্রেমের গল্প বিয়ে করা বরকেই আবার বিয়ে করলেন সৃজিতা আবার শপথ নিলেন একসঙ্গে জীবন কাটানোর তবে এবার ঐতিহ্য মেনে বাঙালি মতে গোয়ায় বসেছিল তাদের সেই বিবাহবাসর প্রকাশ্যে এলো তাদের বিয়ের সেই ছবি বৃহস্পতিবার শ্রীজিতা দে তার বাঙালি মতে বিয়ের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন গোয়ায় তার এবং মাইকেলের বিয়ে বাসর বসেছিল জমে উঠেছিল আনন্দ হাসি ঠাট্টা এদিন বিয়ের একগুচ্ছ ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন আজীবনের জন্য মনে রাখব আজীবনের জন্য তার হলাম বিয়েতে শ্রীজিতা পরেছিলেন টুকটুকে লাল একটা বেনারসি শাড়ি সঙ্গে সোলার মুকুট সোনার গয়না মাথায় ছিল সোনালী রঙের ওড়নাও অন্যদিকে তার বর মাইকেল পরেছিলেন আইভরি রঙের শেরওয়ানি এবং পাজামা তিনিও সোলার মুকুট পরেছিলেন অভিনেত্রী আগেও সাক্ষাৎকারে জানিয়েছিলেন তার অন্যতম পছন্দের বিয়ের ভেনু হল গোয়া তিনি এবং মাইকেল দুজনেই সমুদ্র পছন্দ করেন তাছাড়া করোনার সময় তারা আট মাস গোয়ায় ছিলেন তাই জায়গাটি তাদের কাছে বিশেষ সেই সময়ই তারা গোয়ার প্রেমে পড়েন তাই বাঙালি রীতি মেনে বিয়েটা তিনি তার সেই স্বপ্নের জায়গাতেই সারলেন উপস্থিত ছিলেন তাদের আত্মীয় এবং পরিবারের সকলে সৃজিতা বিগ বসে এসে নজর কেড়েছিলেন